সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ইহার থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ 19 মে রোজ শুক্রবার, সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয়, শুক্রবার এবং সোমবার। আপনারা দেখছেন এখানে সব কিন্তু হাট দিশার গাইগুলো, দর্শক দেখুন তো এগুলা কে কিনলো, কেমন দামে কিনলো, সেই সব তথ্যগুলি আমি দিব। দর্শক আপনারা অনেকে দেখেন হাট দিশারের প্যাকেজ, তো সেই সঙ্গে তুলনা করবেন আজকে যে হাটে সংগ্রহ করেছেন, হাটে কম না প্যাকেজে কম, সেটাও আপনারা দেখবেন। দর্শক দেখুন এগুলা সংগ্রহ করলো আমাদের রফিকুল, মোট 8টি হাট দিশার গাই গরু সংগ্রহ করেছে। আমরা একটু কথা বলি রফিকুল ভাই, তো আমরা কথা বলি, রফিকুল আছে এখানে, সেই সঙ্গে যিনি এসছেন ওদের সঙ্গে আমরা কথা বলি। রফিকুল ভাই ভালো আছো? কি অবস্থা? সকাল থেকে দেখলাম সার কিনলা, সার তো চলে গেছে, সার নিছিলে কটা? সার নিছিলাম 10টা। 10টা আর হাট দিশার? হাট দিশার নিলাম 8টা। 8টা ভাইরা, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন ভাইয়া? গাইবান্ধা থেকে আসছি। গাইবান্ধা কাছাকাছি একদম? হ্যাঁ কাছাকাছি। তো এই যে হাট দিশার কেন, হাট দিশার কেন নিলেন? অনেকে তো এখন তো সামনে কুরবানি, সবাই তো সার নেয়, আপনি কেন হাট দিশা? আপনাকে ব্যতিক্রম দেখলাম, আপনি কেন? স্যার একটু দাম কম, মোটা তাজা করলে। হ্যাঁ হ্যাঁ, কোরবানির জন্য অনেকজন সেবকভাবে যারা কুরবানি দেয় তারা এইগুলো পছন্দ করে, সবাই সার কুরবানি দেয় না। তা কি কেমন আশা করছেন কুরবানিতে কেমন হবে? এই কোরবানির দেখি বেশি তো আশা করা যায় না, 5-10 হাজার হলেই যথেষ্ট আর কি, খরচ করতে খরচ টরচ বাদ দিয়ে 10-15 হাজার হইলে হয়। তো আজকে বাজারটা কেমন মনে হইলো আপনার? বাজার আছে মোটামুটি প্রায় আছে, মোটামুটি কেনার মতো আছে, কেনার মতো। হুম, খুব বেশি ডিফারেন্স না, প্রতিটা জায়গায় প্রায় সেম একটু আর কি, একটু 19-20 থাকেই। তাও আপনাদের এলাকার থেকে এখানকার কেমন পার্থক্যটা কেমন? হালকা হালকা, একদম একদম হালকা, কিন্তু এরকম কোয়ালিটি এবং এতগুলো একসঙ্গে পাওয়া যায় না মনে হয়। হ্যাঁ, এটা অনেক বড় গরু হাট, তো এখানে পছন্দ করে আর কি, যে যেমন চায় তেমন, মানে পছন্দ করে নেওয়া যায় আর কি। আর রফিকুলের সঙ্গে কিভাবে যোগাযোগ করলেন? রফিকুল ভাইয়ের সাথে অনেক আগের পরিচয়, এর আগে নিয়ে গেছিলেন, অনেক আগে আসছিলাম। এর আগে কি নিয়েছিলেন? এর আগে এই সার সার গরু নিয়েছে, বাছুর গরু নিয়েছে। আচ্ছা আচ্ছা, কেমন ওগুলো তো বিক্রি করছেন? আচ্ছা মোটামুটি মোটামুটি হয়। তো দর্শক শুনলাম যে ভাই কিন্তু এর আগেও এসছিলেন, আবার বারবার রফিকুলের কাছে কেন আসছেন সেটা আপনারা বিশ্লেষণ করবেন, বিচার করবেন কেন বারবার আসেন। গাইবান্ধা যদিও খুব কাছাকাছি দিনাজপুরের, মাত্র হয়তো 150 কিলোমিটার দূরে হবে দিনাজপুর, দিনাজপুর থেকে এর মধ্যেই। তো আজকে কিন্তু সংগ্রহ করলেন এখান থেকে, তো আমরা কথা বলি একটু রফিকুলের সঙ্গে। রফিকুল, তো সার তো কিনলা, সারের বাজার কেমন গেল? সারের বাজারও মোটামুটি ছিল ভাই, কম ছিল? হ্যাঁ, আজকে তো আমদানি ছিল প্রচুর, আমদানিও যেরকম ছিল কাস্টমারও, কাস্টমারও সেরকম ছিল, কিন্তু যে হিসাবে আমি যে সারগুলো কিনছি ওনারমে ভালো সার, মানে কেনাতেই লাভ, কেনার কাছে লাভ, তার কিনতে পারলে সবগুলো লাভ, কিনতে না পারলে লাভ নেই, কিনতে না পারলে কোনো লাভ নেই। না না না, এই জন্য তো আমি সবসময় বলি যে আপনারা দর্শক, আপনারা যার কাছে আসবেন চিন্তা ভাবনা করবেন, যিনি গরুর ব্যবসার সঙ্গে জড়িত তার কাছ থেকে মাধ্যমে গরুগুলি কেনার চেষ্টা করবেন। দর্শক এটা আমি প্রতিটি ভিডিও শেষে বলি, আজকে কিন্তু শুরুতেই বলে দিলাম, ঠিক আছে? আমি কিন্তু চাই না যে দর্শকরা আসুক, যারা আসবে তারা কোনো ক্ষতিগ্রস্ত হোক। আপনার তুমি কি মনে করো? না না, ওটা তো সবাই ওটা ভালো মনে করে, কারণ দেখে শুনে যদি না আসতে পারে ওটা গেল, ঠিক আছে, যারা কিনতে পারে তাদের কাছে আসতে হবে, যারা কিনতে পারে তাদের কাছে আসতে হবে, ওরা তো আগাও চোখ মুন্দি কিনে গেলে তো আপনাকে আর কিনে গেছে লাভ না। যেরকম আমরা রানিং ব্যবসা দরকার, আমাদের সব কিছু আছে, প্যাকেজের ব্যবসা আছে, হাটের ব্যবসা আছে, মাল কিনি সব দিক দিয়ে, আমাদের সব দিক দিয়েই আছে, প্যাকেজের ব্যবসা, গ্রামের ব্যবসা, হাটের ব্যবসা, সব দিক দিয়ে, সব দিক দিয়ে সবাই দিয়ে আছে, ছোট বড় যা আছে সবাই দিয়ে আছে। আচ্ছা, আমরা গরুটা কিনলে আল্লাহর রহমতে 10 টাকা লাভ হতে হবে, 10 টাকা লাভ হতেই হবে, জি জি হতে হবে, কারণ আমরা তো প্রতিদিনে কিনতেছি, প্রতিদিনে মানে বাজারটা সম্বন্ধে খুব ধারণা ভালো থাকে, ধারণা সবসময় ভালো থাকে। আচ্ছা, যারা হঠাৎ করে আসতেছে, কেউ কোনো ভাই আসলো বাজারের মধ্যে, কারোর সঙ্গে দেখা হলো, ভাই গরু কিনলো, ওটা তো ধরা খাবে, ধরা খাবে না, ধরা খাবে। দর্শক শুনলেন যে আপনারা কিভাবে লাভ করবেন, কিভাবে লস করবেন, সেটাও কিন্তু রফিকুল আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে। আপনারা চেষ্টা করবেন দর্শক, যারা অরিজিনালি ব্যবসা করে হাটে, যাদের বিভিন্ন ধরনের ব্যবসা আছে, তাদের মাধ্যমে গরুগুলি সংগ্রহ করার চেষ্টা করবেন, নাহলে আপনারা প্রতারিত হবেন। আর নিজেরাই সিদ্ধান্ত নেবেন কার কাছে আসবেন, সিদ্ধান্ত আপনারা নিজেরাই নেবেন, নিজেরাই আসবেন।
আর চেষ্টা করবেন যে ভালো লোকের কাছে আসা। তো আমরা একটু দামগুলো শুনি, আমরা এই পাশ থেকে দেখি দর্শক। এই যে দেখুন একটি অনেক আকর্ষণীয় রং, কিন্তু প্রত্যেকটারই বেশ ভালো দেখছি, সব কালারফুল। এটা এটার এটার ওজন তো প্রায় 65-70 হবে না, 70+ আমার কাছে 70-এর কাছে মনে হচ্ছে। এটা কত দিলা? দামটা একটু কম। দাঁত কটার আর সব জুয়ান না, ছয় দাঁত, তাহলে এটা আবার বাচ্চাও নেওয়া যাবে, মাংস করা যাবে, মানে দুই সাইডে ব্যবহার করা যাবে। দর্শক দেখলেন, আমরা দেখছি আরেকটি পাশে আরেকটি বড়, বেশ বড় সড়ো ডবল বডি, সব কিন্তু দেখি ডবল ফ্রেম, ডবল বডি। তো এটা কত নিল? 58,000। এটা তো প্রায় 100-এর কাছাকাছি যাবে, 100+ আছে, 100+ বলছেন। দর্শক দেখুন, 58,000 পুরাপুরি 58। আর এই যে এটা কালোটা লালটা জোড়া 1,12,000, তার মানে 56 করে 56 করে 56 করে পড়লো। দর্শক দেখুন, সব কিন্তু চার দাঁত ছয় দাঁত, দেখেন সব চার দাঁত, চার দাঁত ছয় দাঁত করে। এগুলো বাচ্চাও নেওয়া যাবে, আবার কিন্তু মাংস লাগিয়ে কিন্তু আবার বিক্রি করতে পারবেন দর্শক। আপনারা ফিট আসলে আবার বীজও দিতে পারবে, দুধ খাইতে পারবে, বাচ্চাও নিতে পারবে। আচ্ছা আচ্ছা, আমরা এই পাশে দেখছি একটি, এটাও বেশ দাড়ি লম্বা, এটারও ওজন প্রায় 80 কেজি কাছাকাছি আছে। দুমন হবে না? হ্যাঁ, 80 কেজি। এটা কত নিলে ভাইয়া? 53,500। এটাও 53,500, তাহলে এখানে 53,500 তো বেশ কিছু পাইলাম। কম দামের। আচ্ছা, এইটা কত নিলে? এটা তো অনেক সুন্দর, 57,500। এটা ডবল ফ্রেম, ডবল বডি, ওজনও ভালো, 90 কেজি। শেড বাদ দিয়ে 85 কেজি, সব সহজ হলে 90 কেজি, কোনো ভুল নেই, 90 কেজি কম করে বললাম। আচ্ছা আচ্ছা, তা এটা ছিল 7 নম্বর, এবং 8 নম্বরটা আমরা দেখি সর্বশেষ যে গরুটি। দর্শক দেখুন, ছয় দাঁত, 53,000। তো দর্শক, আমরা দামগুলো দেখলাম, আপনারা বিশ্লেষণ করবেন, বিচার করবেন যে আজকে যে গরুগুলি দেখালাম আমরা, রফিকুল কত সস্তা দামে সংগ্রহ করেছেন, কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন, বেশি দামে করেছেন না কম দামে, কমেন্টসের মাধ্যমে আপনি আপনারা জানাবেন। আপনাদের কমেন্টসই কিন্তু আমাদের অনুপ্রেরণা যোগায় দর্শক, যে আসলে রফিকুল সংগ্রহ করতে পারলো কি না। তো রফিকুল, বিদায় নেবো, বিদায় নেওয়ার আগে তোমার নাম্বারটা ভাই, 01717 01717 15 28 28 44, এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। অনেক ধন্যবাদ। তো দর্শক, আমরা বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।